দর্শকরা, আজ আপনাদের আরও একটি সুখবর দিব। আসছে নতুন ধারাবাহিক ছন্নছাড়া। নায়ক নায়িকার ভূমিকায় কারা থাকছে সেসব বিষয়ে জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। 2021 সালে একের পর এক সিরিয়াল এসেছে এবং অনেক সিরিয়াল শেষও হয়েছে। স্টার জলসা, জি বাংলা, সান বাংলাতে নতুন সিরিয়ালগুলোর বেশ চমক দেখা গেছে। সামনে স্টার জলসাতে আসছে আরও দুটো ধারাবাহিক। তার ভিতরে একটি ধারাবাহিকের নাম হলো স্বর্ণসারা। ধারাবাহিকে প্রধান ভূমিকায় থাকবে অভিনেত্রী পল্লবী শর্মা, অর্থাৎ সকলের প্রিয় জবা। পল্লবী শর্মা প্রথম কালার্স বাংলার দুই পৃথিবী ধারাবাহিকে কাজ করেছিল, পরে কে আপন কে পর এর মাধ্যমে খ্যাতি অর্জন করে। স্বর্ণসারা ধারাবাহিকে পল্লবীর বিপরীতে অভিনয় করবে বিক্রম চ্যাটার্জি। শোনা যাচ্ছে নতুন বছরের প্রথম দিকে শুরু হবে ধারাবাহিকটি। ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে থাকবে প্রিয়াঙ্কা মিত্র, যাকে বর্তমানে কর্কট ধারাবাহিকে চিনির ভূমিকায় দেখছেন। ধারাবাহিকটির পরিচালক থাকবে লীনা গঙ্গোপাধ্যায়। জলসার রাতের স্লোটে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। পল্লবী জানিয়েছে সে তার নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত, আবার দর্শকদের চমক দেখাতে চায় সে। বিক্রমকে নিয়ে জনপ্রিয় জুটি বাঁধার ইচ্ছা পল্লবী শর্মার। গল্প কেমন হবে ধারাবাহিকটির সেটা পরে জানানো হবে। আর এই বিষয়ে বিক্রম চ্যাটার্জিকে জিজ্ঞাসা করা হলে বিক্রম চ্যাটার্জি বলে, আমি অনেকদিন বাংলা সিরিয়াল জগৎ থেকে দূরে আসি, এই সিরিয়ালের মাধ্যমে আবার ফিরতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারবো এই ধারাবাহিকের মাধ্যমে। তো দর্শকেরা, আপনারা কে কে এই ছন্নছাড়া সিরিয়ালটি দেখতে আগ্রহী সেটা আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।